Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله جابوتي وقشن شايف انقنوغان اكماتو مهيان وقريان الله رب العالمين الجنة যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের জুমার এই বয়ানের এই সংক্ষিপ্ত সময়ের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দীন ইসলামের চারটি মৌলিক বিষয় দীন ইসলামের মৌলিক চারটি বিষয় যা একজন মুসলিমের উপর জানা ওয়াজিব আমি আলোচনা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের একটি আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযাল্লা আলাইকাল কুরআন তিবিয়ানান ওয়া লাকাদ সরফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল আল্লাহ পাক বলেছেন আমি এই কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছি আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা কিন্তু মানুষ বেশিরভাগ বিষয় নিয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে একই রকম কথা আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলেছেন 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব হে নবী আমি এমন একটা কিতাব আপনার প্রতি নাজিল করেছি অর্থাৎ আল কুরআন তিবিয়ানান লিকুল্লি শাই যেই বইটা প্রতিটা বিষয়ের ব্যাখ্যা ওয়াহুদান এবং এটা হেদায়েত পথ প্রদর্শক ওয়া রাহমাতান এবং এটা হচ্ছে দয়া বা অনুগ্রহ ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ আল্লাহ পাক সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা ইন্তেকাল করো না আয়াতগুলোকে এক জায়গায় করলে বুঝতে পারছি যে মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে হেদায়াত রহমত এবং বুশরা সুসংবাদ আর এই মুসলিমদেরকে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে প্রথমে সম্বোধন করেছেন ঈমানদার বলে তারপরে বলেছেন আল্লাহকে ভয় করতে ভয় করার মতো ভয় করতে কিভাবে মুসলিম হব এই ইসলাম এর মধ্যে পরিপূর্ণভাবে কিভাবে ঢুকব আর কোন কোন বিষয়গুলো আমল করলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারব একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন অন্য অনেক হাদিসের মধ্যেই করেছেন কিন্তু এই হাদিসের মধ্যে একটু ব্যাপক অর্থে ব্যাখ্যাটা এসেছে আমরা আজকে জানার চেষ্টা করব যে এই ইসলাম যেটা ফলো না করলে আমরা মুসলিম হতে পারবো না তার বুনিয়াদি বিষয়গুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়ে দিলেন
দিন কায়েম হলো, মক্কার সেই অত্যাচার নিপীড়ন নির্যাতন সমাপ্ত হলো, মদিনার খেলাফা রাষ্ট্র কায়েম হলো, সেখান থেকে আমরা ব্যাপক যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে মক্কা আমরা আবারও জয় করলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা বিদায় হজ করেছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। সেই ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমস্ত প্রথাকে পায়ের তলে পিষ্ট করে দিয়ে গেছেন এবং প্রত্যেক মুসলিমকে ভাই ভাই করে দিয়ে গেছেন। কোনো জাহেলিয়াত নেই, কোনো শিরিক নাই, কোনো সুদ নাই, কোনো জিনা নাই, কোনো ঘুষ নাই, কোনো ব্যভিচার নাই, কিছুই নাই। একটা পরিপূর্ণ দিন, কামেল একটা দিন তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তখন সূরা নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, হে নবী, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে কবুল করছে, ইসলাম প্রবেশ করছে, তখন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, প্রশংসার সাথে ইস্তেগফার করুন, কারণ আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী। অনেক সাহাবী বুঝে ফেললেন যে এই আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বা ডিউটিটা এখন শেষ, তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। সবাই মনে করলেন আর কোনো ওহী আসবে না, সবাই মনে করলেন আর কোনো ওহী আসবে না। এই ঘটনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 81 দিন বা 83 দিন বেঁচে ছিলেন। সাহাবিরা ভেবে নিয়েছিলেন আর কোনো ওহী নতুন করে আসার নাই, যেহেতু সূরা নাসর নাজিল হয়ে গেছে এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াতও নাজিল হয়ে গেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি একদম দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম, ও রদিতু লাকুমুল ইসলাম আদিনান, তোমাদের উপরে ইসলামকে দিন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না আসলে, কিন্তু না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও 2টা ওহী প্রেরণ করেছেন। ব্যাপারটা কি বিস্ময়কর নয়? দিনের মিশন শেষ, আল্লাহপাক বলে দিলেন দিন পরিপূর্ণ, আপনি ইস্তেগফার করেন, আপনার মিশন শেষ, দিন কামেল হয়ে গেছে, কিন্তু এরপরেও আল্লাহপাক আরও 2টা ওহী নাজিল করেছেন। যখন শেষ কথা মানুষ বলে, কথাটার গুরুত্ব কত বেশি থাকে, শেষ ওসিয়ত, বাবা চলে যাচ্ছে, শেষ কথা বলে যাচ্ছে, কি পরিমাণ গুরুত্ব আমরা দিব। আল্লাহপাক ঠিক তেমনি শেষ 2টা ওহী নাজিল করলেন এবং এই ওহী কিন্তু ইতিহাসের শেষ ওহী। এরপরে জিব্রাইল আলাইহিসসালাম কোনোদিনও আর ওহী নিয়ে আসেন নাই। কী সেই 2টা ওহী? একটা হচ্ছে রিবা, সুদ কেন্দ্রিক, সূরা বাকারার মধ্যে দেখবেন 276 থেকে নিয়ে যে 79-79 পর্যন্ত আয়াতগুলো, এই আয়াতগুলো রিবা কেন্দ্রিক, সুদ কেন্দ্রিক আয়াতগুলো আল্লাহপাক শেষে নাজিল করলেন। কেন শেষে নাজিল করলেন? এটা বোঝা নেওয়া উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উম্মার মধ্যে সবচেয়ে বড় যে ফিতনাটা আসবে এটা হবে রিবা বা সুদকেন্দ্রিক। আল্লাহপাক শেষের দিকে ওহী করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। শেষ ওহী সুদকেন্দ্রিক, আল্লাহ যুদ্ধ ঘোষণা করে ওহী শেষ করেছেন, কাদের সাথে? আপনার আমার সাথেই, যারা আমরা সুদ খাচ্ছি। তার মানে বোঝা উচিত ছিল এটা সবচেয়ে বড় ফিতনা হবে শেষ জামানার, এবং এখন পুরো বিশ্বের যত অর্থনৈতিক মন্দা, রাষ্ট্রীয় সমস্যা এবং এই যে সোশ্যাল সমস্যাগুলা, এর মূল জিনিসটা হচ্ছে রিবা বা সুদ। এটা মানব জাতিকে ধ্বংস করে ফেলেছে। এটা নিয়ে অনেক কথা বলা যায়। নবীজি বলেছিলেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। 1 শ্রেণী হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, 2য় শ্রেণী যে সুদ দেয়, 3য় শ্রেণী হচ্ছে যে সুদের সাক্ষী থাকে, আর 4র্থ শ্রেণী যে ব্যক্তি সুদের কথা লিখে রাখে। আপনার পুরো ইউনিভার্সাল ব্যাংকিং সিস্টেম এর আওতায় পড়ে যাবে, আপনি আমি বের হতে পারবো না এখান থেকে। নবীজি বলেছিলেন শেষ জামানে একটা সময় আসবে যখন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সমাজের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে রিবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।
হয়তো এই কারণেই এই ওহিটা শেষে এসেছে, যাতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। নবীজি আরও বলেছিলেন যে রিবার 70টা পাপের শাখা আছে, তার মধ্যে সবচেয়ে নিচু স্তরের পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। এরকম অনেক হাদিস আছে, সুদখোরের পেটটা বারজাখী জীবনে তার কবরে যে আজাবটা হবে তার পেটটা ফুলে থাকবে এবং ভিতরে সাপ, বিষাক্ত সাপ কিলবিল করতে থাকবে। একটা হাদিসে এসেছে রক্তের নদীর মধ্যে ওকে ফেলে ওর মাথা ফাটিয়ে দেওয়া হবে, এই আজাবগুলো দেওয়া হবে রক্তের নদীতে। কেন? কারণ দুনিয়াতে সুদের মধ্য দিয়ে সে গরিব মানুষের, নিম্নবিত্ত মানুষদের রক্ত চুষে খেয়েছে। সুদখোররা মানুষের রক্ত চুষে বড়লোক হয়েছে। এর ফলাফল হচ্ছে সমাজের একটা শ্রেণীর মানুষ দারিদ্রতার অতলতলে যেতে থাকবে আর একটা শ্রেণীর মানুষ বড়লোক হতে থাকবে। আর ইসলামের ইকোনমিক সিস্টেম হচ্ছে সমাজের সব জায়গায় টাকার ফ্লো থাকবে, এমন হবে না একটা শ্রেণীর হাতে টাকা আর একটা শ্রেণীর হাতে নিঃস্বতা, এটা থাকবে না। এটা মূল পার্থক্য। এটা ছিল একটা ওহী, শেষ ওহী। আমাদের আল্লাহ, আমাদের রব তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন যারা রিবা খাচ্ছে। এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আমাদের উচিত ছিল আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করব, কিন্তু আমরা এখন সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি, আবার জান্নাতের আশাও করছি। কেল্লা আল্লাহ, কখনো নয়। আল্লাহর কসম, এই সম্প্রদায়, এই জাতি, এই ব্যক্তি কখনো পরকালে নাজাত পাবে না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যারা জাহান্নামে যাবে চিরস্থায়ী হবে। এই একটা ওহী শেষের দিকে এসেছে। সাহাবীরা মনে করলেন আর কোনো ওহী আসবে না, কিন্তু আরও একটা ওহী আসলো। এই ওহীটা আজকে আমাদের খুতবার মূল বিষয়। হাদিসটা এসেছে সহিহ মুসলিমের মধ্যে, 2 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 9 নম্বর হাদিস, এছাড়া আরও অন্যান্য অনেক গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা আমাদের প্রত্যেক আলেম ওলামাই জানেন এবং আমার বিশ্বাস অনেক দিনই ভাই হাদিসটা জানেন, কিন্তু হয়তো ভাইয়ের ব্যাখ্যাটা সবাই করে দেয়নি আপনাদেরকে। আমরা অল্প সময়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলাম, ঠিক এভাবেই যেভাবে আপনারা বসে আছেন, এমনকি একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করল যার কাপড়টা ছিল প্রচণ্ড ধবধবে সাদা, যার চুলগুলো ছিল প্রচণ্ড রকম কালো, লা ইউরা আলাইহি আসালুস সাফার, তাকে দেখে মনে হচ্ছে না সে সফর করে মসজিদে এসেছে, একদম ঝকঝকা তক্তক একজন মানুষ, পরিপাটি। সফর করে আসলে বোঝা যায় না একটা মানুষ সফর করে আসছে, কোনো চিহ্ন নাই, সে মসজিদে প্রবেশ করলো। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসল, তার হাঁটুর সাথে তার হাঁটুটাকে লাগিয়ে দিল, তাসাউদে আমরা যেমন করে বসি ঠিক ওইভাবে। ওয়াদা কাফাইহি ইলা ফাখিজাই, এমনকি তার দুই হাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উড়ুর উপরে রাখলো, রেখে বলল ইয়া মুহাম্মদ, দরুদ পড়ব আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, প্রথম প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলামের সংজ্ঞা কি আমাকে সেটা বলেন। জানা উচিত না ইসলামের সংজ্ঞা কি? আমাদের এখনকার জেনারেশনকে জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক সংজ্ঞা বলতে পারবে না, সিরিয়াসলি বলছি, 10টা সূরা ধরেন বলতে পারবে না, 10টা হাদিস ধরেন বলতে পারবে না, সাহাবিদের নাম জিজ্ঞাসা করেন 10 জন দেখেন বলতে পারে কিনা, নবীর 10 জন স্ত্রীর নাম জিজ্ঞাসা করেন দেখেন বলতে পারে কিনা। আমাদের জেনারেশনকে এমন শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করাচ্ছি আমরা, দিন শেষে এরা নামাজের ওজুর বেসিক জিনিসগুলো জানে না, এটা বাস্তবতা, জানা উচিত। একটু সামনে চলে আসেন, যারা ওখানে আছেন একটু সামনে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংজ্ঞা দিচ্ছেন, তিনি বলছেন আল ইসলাম, খুব ভালো করে শুনুন, আল ইসলাম, ইসলাম হচ্ছে, ইসলাম রিলিজনটা বা জীবন ব্যবস্থাটা হচ্ছে আন্তা আবুদাল্লাহ, তুমি প্রথমত সাক্ষী দিবে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কোনো ইলাহ নাই, ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা প্রথমে সাক্ষী দিবে, ওয়া তুকিমাস সালাহ, এরপরে তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ জাকাহ, এরপরে তোমার সামর্থ্য যখন হবে তুমি জাকাত আদায় করবে,
ওয়াতাসুম রমাদান, এবং রমাজান মাস যখন আসবে তখন তুমি সওম পালন করবে। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইস্তাতা'তা ইলাইহি সাবিলা, তোমার যদি সক্ষমতা থাকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ হজ করবে। এই হলো ইসলাম, পাঁচটা বিষয়। এক নম্বর, আল্লাহর সাথে শিরিক করবে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করবে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি আমি আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহর সাথে শিরিক করতে পারবো না, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো না, আল্লাহ ছাড়া কারো জন্য নজর মানত করতে পারবো না, আল্লাহ ছাড়া কাউকে মাধ্যম ওসিলা ধরতে পারবো না, আল্লাহ ছাড়া কারো বিধান আইন শাসনকে বাস্তবায়নও করতে পারবো না। আল্লাহর হালালকে হারাম হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে। আল্লাহর হারামকে হালাল করা যাবে না, আল্লাহর হালালকে হারামও করা যাবে না। এক কথায়, ইবাদতে, বিশ্বাসে, চিন্তায়, চেতনায়, কথায়, কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সংক্ষেপে বললাম, এর ব্যাপক ব্যাখ্যা আছে। এরপরে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেয়া। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে আমি আমার জীবন চলার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো উসওয়াতুল হাসানা বা আদর্শ গ্রহণ করতে পারবো না। ইবাদত করতে হবে রাসূলের তরিকায়, ব্যবসা করবেন রাসূলের তরিকায়, চাকরি করবেন রাসূলের তরিকায়, সমাজ চালাবেন রাসূলের তরিকায়, রাষ্ট্র চালাবেন রাসূলের তরিকায়, অর্থনীতি চালাবেন রাসূলের তরিকায়, প্রতিটা কাজ জিকির আজগার করবেন রাসূলের তরিকায়, হজ করবেন তার তরিকায়, নামাজ পড়বেন তার তরিকায়, প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবাহু অনুকরণ করার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে গেলেই আপনি আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেটে ফেললেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির কথা, যদি কোনো ব্যক্তির কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের সাথে মিলে যায়, সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো ব্যক্তি, সে যত বড়ই বিশ্বনেতা হোক আর রাষ্ট্রনেতা হোক না কেন, কারো কথা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের সাথে না মিলে, এটা এটা ছুঁড়ে ফেলে দেয়া আমার জন্য ওয়াজিব। ওটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়া আমার জন্য ওয়াজিব। ওটা কোশ্চিনকালে আমরা মানতে পারবো না। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। তারপরে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া তুকিমাস সালাহ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করবে, ইনক্লুডিং ফজর এবং এশা, শুধু জোহর আসর মাগরিব নয়, ফজর এশা সহ পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পুরুষদের জন্য জামায়াতে আদায় করতে হবে। আর সালাত ওই 4G 5G স্পিডে পড়া যাবে না, সালাত সালাতের মতোই পড়তে হবে, ধীর স্থিরভাবে নবীর তরিকায় শান্তিতে প্রশান্তির সাথে, এবং সালাতে নিজের সমস্ত আবেগ চাওয়া পাওয়া ঢেলে দিতে হবে। সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে যখন তিনি ইন্তেকাল করছেন, তার আগে তিনি বলছিলেন আস-সালাত আস-সালাত, সালাতের ব্যাপারে খেয়াল রেখো, সালাতের ব্যাপারে খেয়াল রেখো, ওয়ামা মালাকাত আইমানিকুম, তোমাদের যে তোমাদের হাতে তোমাদের আন্ডারে যে নিসা মহিলারা আছেন তাদের ব্যাপারে খেয়াল রেখো। শেষ ওসিয়ত সালাত আস-সালাত। নবীজি ইন্তেকাল হচ্ছে, তিনি পর্দা সরিয়ে দেখছেন সাহাবীরা সালাত পড়ছেন, এই দৃশ্য দেখে তিনি দরদর করে কাঁদছেন। এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। আর আজকে মুসলিম উম্মার এই 90% মুসলিমের দেশে 90% মুসলিম সালাত পড়ে না, আমাদের যুব সমাজে 90% সালাত পড়ে না, যারা সালাত পড়ে তারা নিজেরা বোঝে না কি পড়তেছে, সালাত পড়ার পরেও নিজের ভিতরের খারাপ রিপুগুলো চলে যায় না, সালাত পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, সবই করে। তার মানে সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখতে পারছে না। কিন্তু আল্লাহ পাক কি বলেছিলেন? ইন্না সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাৎ আপনাকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে। ওই সলাৎ হচ্ছে না বিধায় পাপাচার থেকে দূরে থাকতে পারছি না। তারপরে নবীজি বলেছেন ওয়া তাসু ওয়া তুতিয়া যাকাত, যাকাত আদায় করবে। আমাদের ইকোনমিক সিস্টেমটা ছিল যাকাত ভিত্তিক, এটাকে সরিয়ে করা হয়েছে সুদ ভিত্তিক। ইসলামিক ইকোনমিক্স হচ্ছে যাকাতের উপরে এবং ব্যবসার উপরে, এটাকে সরিয়ে দিয়ে করা হয়েছে সুদের উপরে। যদি বাংলাদেশের এই রাঘব বোয়ালদের কাছ থেকে আপনি যাকাত তুলতে পারতেন, তাহলে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না ইনশাআল্লাহ। যদি এই করাপ্টেড লোকজন যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদের খালি জাকাতটা, এদের জাকাত নেওয়া যাবে কি না সেটাও একটা মাসআলা, ওটা আমি পরে আসছি, আমি হিসাবের কথা বলছি। নিতে যদি পারতেন তাহলে দেখতেন বাংলাদেশে দরিদ্র লোক বলে, বেকার বলে কেউ থাকতো না। জাকাত নাই,
জাকাতের কোনো সুন্নাহ নাই, জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হচ্ছে না, সাংগঠনিকভাবে হচ্ছে না, এবং আমাদের যে ধর্মীয় যে বড় বড় অ্যাসোসিয়েশনগুলো আছে এগুলো থেকেও একটা বাইতুল মাল কেন্দ্রিক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হচ্ছে না। কিভাবে আমরা রিবাকে সরাবো, কেমন করে আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করব? অতএব এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, এটা হবে মুসলিমদের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। এটা করতে না পারলে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে না, আর আমাদের অর্থনীতি শক্তিশালী না হলে আপনি হারানো খিলাফা ফিরে পাবেন না। আপনি সেই হারানো গৌরব, সেই খিলাফা, সেই ক্ষমতা, সেই দাপট, সেই শৌর্যবীর্য আপনি পাবেন না। যখন খাবারের জন্য আমরা পশ্চিমাদের মুখাপেক্ষী, তখন আপনি আপনার জায়গায় খিলাফা কায়েম করতে পারবেন না। ফি সাবিলিল্লাহ আপনি দাওয়াত ও জিহাদে অনেক বেগ পেতে হবে আপনাকে। ইকোনমিক বেস শক্ত করতে হলে জাকাত দরকার আছে। তারপর নবীজি বলেছেন ওয়া তাসুমা রমাদান, রমাদান মাস আসলে সওম পালন করবে। রমাজানের সওম এমনভাবে পালন করতে হবে যেন এই সওম আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। সওম মানে খালি না খেয়ে থাকা নয়, সওম মানে হচ্ছে আল্লাহর নিষেধ করা প্রতিটা বিষয়কে ছেড়ে দেয়া, এর নাম সওম। কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, এ রোজা কেটে গেছে, এ রোজা নাই, ও পেট শুকা থেকে লাভ নাই, এ রোজার কোনো গুরুত্বই নেই আল্লাহর কাছে। এরপরে নবীজি বলেছেন রমাজান কেন্দ্রিক, ইনশাল্লাহ আমরা পরে কথা বলবো, সামনে রমাজান কেন্দ্রিক খুদ্ আসবে ইনশাল্লাহ। নবীজি বলেছেন হজ করবে যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য থাকে আপনি হজ করবেন। এই পাঁচটা বেইসকে বলা হয়েছে ইসলাম। কতজন মানুষ এই পাঁচটা বেইস আমরা ফলো করার চেষ্টা করছি বলুন? এটা বুনিয়াদী একটা বিষয়, শেষের কথা। এরপরে এই ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন করছে, সেই ব্যক্তি বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, আন ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি তার আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি তার সমস্ত নবী রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি, ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই ছয়টা পিলারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, এর নাম হচ্ছে ঈমান। আবার বলছি, এক আল্লাহর প্রতি, দুই ফেরেশতা মণ্ডলীর প্রতি, তিন আসমানি কিতাবসমূহের প্রতি, চার নাম্বার সমস্ত নবী রাসূলগণের প্রতি, পাঁচ নাম্বার পরকালের জীবনের প্রতি, এবং ছয় নাম্বার ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই ছয়টা বিষয়ের উপরে আপনাকে আমাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমত মনে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে স্বীকার করতে হবে, তারপরে কাজেও বাস্তবায়ন করতে হবে। এই তিনটা জিনিস একত্রিত হলে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন। আর যদি শুধু মনে বিশ্বাস করে, কোনো কাজ নাই, একে বলা হয় ফাসেক জালেম, কোনো কাজ নাই, কোনো আমল নাই, কিন্তু মনে বিশ্বাস করে। আর যদি আপনি মনেও বিশ্বাস না করেন কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করেন যে হ্যাঁ আমি মনে বিশ্বাস করেছি, তাহলে একে বলা হয় মুনাফেক। আর যদি কেউ মনেও বিশ্বাস না করে, স্বীকারও না করে, আমলও না করে, তাকে বলা হয় কাফের। এই হলো আসলে ক্লাসিফিকেশন। এই হলো ইমানের ছয়টা পিলার, যার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, এবং মুখে স্বীকারও করতে হবে। একটু খেয়াল করে দেখেন, ইমানের এই ছয়টা বিষয় হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? এই ছয়টা বিষয়কে আপনি পরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন কি? আপনি কি ল্যাবরেটরিতে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন, ফেরেশতাদের অস্তিত্বকে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, ল্যাবে বসে আপনি এলিয়েন প্রমাণ করতে পারবেন, যেটা এখন ওরা করছে, ভিন গ্রহে এলিয়েন আছে, কিন্তু ল্যাবের ওই পরীক্ষাগারের লোকজন এটা বলছে না যে হ্যাঁ ফেরেশতা থাকতে পারে আসমানে, তারাই কথা কখনো বলবে না, কারণ তারা হচ্ছে গডলেস সোসাইটি, আল্লাহীন একটা সভ্যতা। এই যে কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে মৃত্যুর পরের জীবন, কবর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, এগুলোকে কি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? আপনার আমার এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখিয়েছে যে বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটাই প্রকৃত জ্ঞান। আর যদি যুক্তি, দর্শন, বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ না করা যায়, সেটার কোনো অস্তিত্ব নাই। এই হলো ওদের সভ্যতা, ওদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য। আর আল্লাহ পাক এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই বই তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকি, আর মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে। এই ইমানের ছয়টা পিলারই গায়েবে বিশ্বাস,
এটাকে আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ ওই জ্ঞান ওই যুক্তি ওই দর্শন আল্লাহ আপনাকে দিয়ে পাঠান নাই। এখন আপনি আমি যদি ওদের কনসেপ্ট অফ ভিউ ফলো করি তাহলে কাফের হয়ে মরতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে মুসলিম সমাজের মধ্যে এই চেতনাটা এখন ঢুকে গেছে, তার ইসলামের বিষয়গুলো পালন করতে গিয়ে যুক্তি খোঁজে, দর্শন খোঁজে, বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে। কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে খাবার আনা হচ্ছে, তিনি দোয়া করছেন এবং খাবার বৃদ্ধি পাচ্ছে, কিভাবে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করছেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে নবীকে সাহায্য করছেন, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হচ্ছে, তার ডানে বামে জিব্রাইল এবং মিকাইল দুজন যুদ্ধ করছে, এর আপনি কি ব্যাখ্যা দিবেন? নবীজি হাতের মধ্যে ধুলো নিচ্ছেন, নিয়ে আল্লাহর নামে ছুটছেন, ধুলোর কণাগুলো কাফেরদের চোখে ঢুকে যাচ্ছে, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? নবীজি মাটির মানুষ, আকাশ ভেদ করে মহাকাশে চলে গেলেন, আল্লাহর সাথে দেখা করে আবার চলে আসলেন, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? অতএব ইসলামের প্রতিটা বিষয় যুক্তি দিয়ে মানবো, বিজ্ঞান দিয়ে মানবো আর দর্শন দিয়ে মানবো, এই চিন্তা ভুলে যান। ওই চিন্তা করতে গেলে আপনার দাড়ি টুপি থাকা সত্ত্বেও কাফের হয়ে কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। অতএব ওই চিন্তাবাদ, এটা ওদের কনসেপ্ট, পশ্চিমাদের কনসেপ্ট। ওরা এগুলো বিশ্বাস করে বিধায় ওরা আল্লাহকে বিশ্বাস করে না, যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য ওদের কাছে রিলিজিয়নের কোনো ভ্যালু নাই, ওটা একটা গডলেস সোসাইটি। এবং এখন ওই সোসাইটির যত আদর্শ সব মুসলিম বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে, ওদের ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে, ওদের পলিটিক্যাল সিস্টেম সব জায়গায় চলছে, ওদের আদর্শ, ওদের সংস্কৃতি, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি সমস্ত জায়গায় চলছে, আর আমরা এগুলো গিলছি, আমরা এগুলো গিলছি। এরা দাজ্জালের ফলোয়ার, এরাই শেষ জামানের দাজ্জালকে ফলো করবে, দেখবেন। এখানে নবীজি বলেছেন ঈমানের পিলারগুলো কি, আমরা এখানে মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার এবং কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন না থাকলে খালি মুখের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই। ঈমান আমার আছে, আমি নামাজ যদিও পড়ি না, এইসব কনসেপ্টের কোনো দাম নাই। প্রতিটা আল্লাহর হালালকে হালাল হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে, এবং আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু ওই ঘরের কোনায় বসে তসবি টিপব আর মসজিদের কোনায় বসে খালি সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠান নাই। ইসলাম ঘরের কোনার জন্য নয়, ইসলাম পুরো বিশ্বের জন্যে। আর আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তাআলা এই ইসলাম হবে এই বিশ্বের সুপার পাওয়ার, বিশ্বের প্রতিটা রাষ্ট্র শাসিত হবে ইসলামের আওতা ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমামুল মাহদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, বিশ্বের কোনো প্রান্ত বাকি থাকবে না যেখানে ইসলামিক হুকুমত এবং শাসন কায়েম হবে না ইনশাআল্লাহ। এর বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ পাক ধুলোয় মিশিয়ে দিবেন, আদ এবং সামুদ জাতির মতো। এর বিরোধিতা যারাই করবে, যে দেশ, যে সভ্যতা, যে জাতি বা যে সিভিলাইজেশন, আল্লাহ পাক কাউকে বাকি রাখবে না, প্রত্যেককে আল্লাহ পাক ধ্বংস করে ছাড়বেন ইনশাআল্লাহ। এটা সামনে হতেই যাচ্ছে, অতএব আগে নিজের ভিত্তিটা শক্ত করুন। তৃতীয় প্রশ্ন করেছেন তিনি, ওই ব্যক্তি, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলেন। ইহসান কী জিনিস? আমরা ইহসান কথাটা শুনলে মনে করি যে কারো উপরে অনুগ্রহ করা, এর আরও একটা ব্যাখ্যা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইন লাম তাকুন তারাহ, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম ইহসান। প্রতিটা ইবাদত এমনভাবে করা যাতে মনে করা যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, কারণ পৃথিবীর চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তখন মনে রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেখছেন। এই ইহসানটা তাকওয়ার সাথে সম্পৃক্ত, যার ইহসান যত বেশি তার ভিতর তাকওয়া তত বেশি, মুত্তাকি সে তত বেশি। ইহসান যার ভিতর চলে আসবে প্রতিটি ইবাদতের মধ্যে, তখন গিয়ে সে ইবাদতের স্বাদ পাবে। যখন আমরা সলাৎ পড়ব, যদি আমরা মনে করি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তখন সলাতের মনোযোগ ইনশাআল্লাহ ডানে বামে যাবে কম। যখন আমরা ব্যবসা করছি, তখন যদি মনে করি আল্লাহ আমাকে দেখছেন, আপনি ব্যবসায় ওজনে কম দিতে পারবেন না। যখন আপনি রোজা আছেন, সোম রেখেছেন, মনে করছেন আল্লাহ আমাকে দেখছেন, গোপনে আপনি পানি পান করতে পারবেন না, অন্যায় কাজ করতে পারবেন না। একটা মেয়ে যদি মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, সে কখনো নগ্ন হয়ে বাইরে বের হতে পারে না। একটা সমাজ নেতা যদি মনে করে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতেই হবে, সে কখনো সমাজে দুর্নীতির আইন কায়েম করতে পারে না।
একটা রাষ্ট্রনেতা বিশ্বনেতা যদি জানে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি সে কখনো তার ক্ষমতার আওতায় আল্লাহ বিরোধী কোনো শরিয়া কায়েম করতে পারে না আমাদের ইহসানের ত্রুটির কারণেই আমরা আল্লাহকে ভুলে গেছি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটা জীবনে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করেই যাচ্ছি এবং করেই যাচ্ছি শুধু ইহসান না থাকার কারণে আমরা চিন্তা করছি না যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ পাক ওই বীর্য থেকে তৈরি করেছেন আমাকে আর কবরে যখন লাশ হয়ে যাব তখনও দুর্গন্ধযুক্ত লাশ হয়ে যাব মাঝখানের এই সময়টা আমি উদ্ধত এবং অহংকার প্রদর্শন করছি ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ পাক বলেছিলেন জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না ইন্নাকা লান তাখরিকাল আরদা তুমি এই জমিনকে ধসাতে পারবে না ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেঁটো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিনটাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সূরা বানী ইসরাঈল পড়ে দেখেন এই মাঝখানের সময়টুকুতে আমরা ইহসান তাকওয়া ভুলে যাওয়ার কারণে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করছি আর কোনো কোনো ক্ষেত্রে সরাসরি না করলেও কায়দা কৌশল করে করছি সরাসরি খাওয়াচ্ছি না ঘুরিয়ে খাওয়াচ্ছি শোনেন আল্লাহ পাক আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহ পাক জানেন এবং কোনো সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর দিনের বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক এদের শিকড়টা উপড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোনো ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবেন ইনশাআল্লাহ সুরা তওবা পড়ে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে হয় আমি মুমিনদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেওয়া হবো নাহলে আমি নিজেই ওদেরকে শাস্তি দেব এটা 3 নম্বর প্রশ্ন 4 নম্বরে কিন্তু প্রশ্ন করেছেন আখবিরনি আনিস সাআহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন কেয়ামত কবে হবে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল এই প্রশ্নের উত্তর আপনি যতটুকু জানেন আমি ততটুকুই জানি প্রশ্নকারী এবং প্রশ্ন যাকে করা হয়েছে উভয়ের জ্ঞানী এখানে সমান আমি জানি না এক্স্যাক্টলি কোন দিনে কী বারে কোন সালে কত তারিখে কেয়ামত হবে এটা আমি জানি না কে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন আমি জানি না তাই আমরা যে সাল বলে দিচ্ছি এত সালে এটা হবে এত সালে এটা হবে এটা ঠিক না এটা কিন্তু ঠিক না এবার 5ম প্রশ্ন করছেন এই ব্যক্তি তিনি বলছেন ঠিক আছে ফাখবিরনি আন আমারাতিহা তাহলে ঠিক আছে আপনি কেয়ামতের কিছু আলামত বলে দেন কেয়ামত কবে হবে এক্স্যাক্টলি আপনি জানেন না আমিও জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কেয়ামতের আলামত কিছু আমাদেরকে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র 2টা আলামত বলেছেন আর কি 2টা অন্য অনেক হাদিস আছে ওখানে শত শত আলামত আছে এই হাদিসে তিনি 2টা আলামত বলেছেন একটা বলেছেন যে ওয়ান তালিদাল আমাতু রব্বাতুহা যখন আপনি দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে এর গভীর ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে শেষ জামানায় দেখছেন না এখন সমাজে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করবে সন্তানেরা এমনকি আমরা তো নিউজ দেখছি মাকে জবাই করে রাখতেছে বাবাকে জবাই করে ফেলতেছে সম্পত্তির জন্যে সাহাবিরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীটপতঙ্গ আবর্জনার মতো ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাত উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে কোরআনের মর্ম তার গলার নিচে নামবে না মানুষ মদ খাবে হালাল মনে করে খাবে জেনা করবে হালাল মনে করে করবে আল্লাহ বিরোধী শরিয়া কায়েম করবে হালাল মনে করে করবে এগুলো শেষ জামানা সাইন নবীজি বলে গেছেন প্রচুর ভূমিকম্প হবে প্রচুর মহামারী ছড়াবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা বছর চলে যাবে একটা মাসের মতো চারিদিকে ফিতনা এমনভাবে ছড়াতে থাকবে একটা ফিতনা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে পুঁতিগুলা ওইভাবে ফিতনা ছড়াবে প্রচুর হত্যাকাণ্ড হবে চারদিকে খালি জিনা ব্যভিচার হত্যা খুন ঘুষ ধর্ষণ দুর্নীতি ছড়ায় যাবে সমাজে এলা আখিরুজ্জামানের সাইন শেষ জামানের এই হাদিসে নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মেয়েদের অবস্থা এমন হবে মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে
এই কেরিয়ার স্ট্যাটাস চাকরি বাকরি এসবের কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না তখন কি হবে তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে ওই সিঙ্গাপুরের মতো সৌদি আরবের মতো অন্য কান্ট্রিগুলোর মতো ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে 10 মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পার্ম বীর্য ওখানে পুশ করে করার পরে ওখানে কৃত্রিমভাবে বাচ্চা উৎপন্ন হয় সেই বাচ্চা 9 মাস ওর গর্ভে থাকে তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে এই মেয়েকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয় তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় সে চলে যায় আর যে বাচ্চাটা রেখে গেল এই বাচ্চা কার এই বাচ্চা মনিবের বাচ্চা এই যে মালিকের বাচ্চা দাসী প্রসব করলো গভীর ব্যাখ্যা এটা এত সহজে বুঝবেন না পড়াশোনা না করলে এটা বাদ দেন আরেকটা আলামত নবীজি বলেছেন যে ওয়ান্ত এটা শুনেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান নবীজি বলেছেন কি আমাদের একটা বড় নিদর্শন হচ্ছে যে যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না রাখাল ওই যে মেষপালক রাখালের মতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজির সাআ কিয়ামতের অপেক্ষা করেন তখন বুঝতে পারছেন এখন বিগত 50 বছরে এই বিশ্বের অবস্থা দেখেন দেশের অবস্থা দেখেন একসময় এত বিল্ডিং ছিল না এখন আপনি যেখানে যাবেন ঢাকা শহরে যাবেন দেখবেন এটা কিয়ামতের শহর বড় বড় শহরগুলোতে যাবেন দেখবেন কিয়ামতের শহর বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে যাবেন সফর করবেন দেখবেন কিয়ামত আপনার সামনে যাদের যাদের কাছে আগে খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না এরা এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তোমারটা 10 তলা আমারটা 20 তলা তোমারটা 100 তলা আমারটা 200 তলা দেখেন ভালো করে আরব বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের বড় বড় দেশগুলোর দিকে তাকায় দেখেন একদম কিয়ামত আপনার হাতের ডগায় চলে আসছে সবচেয়ে শেষ হাদিসে নবীজি এই আলামতটা বলে গেছেন তার মানে যখন এই আলামত দেখা যাবে তখন আর কিয়ামতের জন্য এত অপেক্ষা করার সুযোগ নাই সময় কম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা কিভাবে সম্ভব উত্তর হচ্ছে এটা ওই যে প্রথমে বললাম আরেকটা ওহী এসেছিল রিবা সুদ ওই সুদের মধ্য দিয়েই কেবল সম্ভব সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে অন্যভাবে সম্ভব না সুদি লোন নিয়েই সম্ভব অন্যভাবে সম্ভব না আর এদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবীজি বলেছেন কে আমাদের আগে বাইনে ইয়াদিসা কে আমাদের আগে আগে মুতানুন শরীদ বড় ব্যাপক মহামারী ছড়াবে ওয়া বাদাহু এবং এই মহামারী যখন চলে যাবে তারপরে আসবে সানাওয়াতুজ জালাজিল সানাওয়াতুজ জালাজিল গতকালকে দেখলাম অস্ট্রেলিয়াতে 7.3 মাত্রা ভূমিকম্প হয়েছে যখন মহামারীর সময়টা চলে যাবে তখন আসবে ভূমিকম্পের বছরগুলো সানাওয়াত বহুবচন জালাজিল ভূমিকম্প বছর জুড়ে ভূমিকম্প চলতে থাকবে এটা সামনে আসছে এই মহামারী সিজন চলে যাবে যখন তারপরে দেখবেন ভূমিকম্প শুরু হবে আর যারা এরকম হারাম টাকায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাবে একটা একটা কবরস্থান দেখেন কি হয় সামনে কিয়ামতের আলামতটা নবীজি এখানে কিছু বলে গেলেন এছাড়া অন্য অন্য হাদিসে অনেক কিছু বলে গেছেন মুসলিমদের অধঃপতন হবে তাদের দিন থেকে তারা সরে আসবে মুসলিমদের বিভক্তি সৃষ্টি হবে আমাদের জীবনযাত্রার মান কমে যাবে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকবো আমরা আমানতের খেয়ানত করবো সলাৎ ছেড়ে দিব অনেক কথা তিনি বলে গেছেন মুসলিমদেরকে কচুকাটা করা হবে কাফের মুশরিক জালেমরা মিলে মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং প্রতিটা রাষ্ট্রে দেখবেন মুসলিমদেরকে একদম নিরীহ পাখির মতো হত্যা করা হবে এরপরে আসবে বড় যুদ্ধ ও যুদ্ধের পরে আসবে ইমামুল মাহদি তারপরে আসবেন কনস্টান্টিনোপল বিজয় তারপর আসবে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তারপরে আসবে ঈসা আলাইহিসসালাম তারপরে খেলাফা এগুলো সামনে আসতে যাচ্ছে এই সময়টা আপনার জন্য অপেক্ষা করছে এই যে হাদিসটা আমি বললাম হাদিসে জিব্রিল বলা হয় এটাকে এবার এই ব্যক্তি যখন উঠে গেলেন প্রশ্ন শেষ উনি উঠে গেলেন চলে গেলেন এবার উমর রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিসের রাবি তিনি বলছেন ফালাবিসু মালিয়ান আমি খুব চুপ করে বসে থাকলাম খুব স্তব্ধ হয়ে গেলাম আমরা সবাই ঠান্ডা হয়ে গেলাম তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিয়া ওমর হে ওমর আতাদরি মানিস সাইল তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আদব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এবার তিনি বলছেন ইন্নাহু জিব্রিল সে হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম সুবহানাল্লাহ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এটা একদম শেষ দিকের এই এইবার জিব্রাইল আলাইহিসসালাম হিস্ট্রিতে প্রথমবার জনসমক্ষে মানুষের রূপ ধরে এসেছেন এর আগে আসেন নাই এটাই প্রথমবার এটাই শেষবার জনসমক্ষে তিনি মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন
সাহাবীদের সামনে রাসূলকে চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করেছেন এবং এর মধ্য দিয়ে সাহাবীদেরকে দিন শিখিয়ে গেছেন। এরপরে আর জিব্রাইল আলাইহিস সালাম কখনো ওহী নিয়ে আসবেন না। এই হাদিসটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তাহলে। এখানে ইসলামের প্রত্যেকটা বুনিয়াদী বিষয় আছে। ইসলাম কাকে বলে, কী করলে ইসলাম টিকবে, কী করলে ইসলাম কেটে যাবে, শিরক কাকে বলে, সলাত, সওম, যাকাত সব কিছু এখানে আছে, হজ, রমাদান এখানে আছে, ইমানের পিলারগুলা কী করলে ইমান থাকবে, কী করলে ইমান থাকবে না, ইমানের পিলারগুলো কী কী, এরপর আছে ইহসান, ইসলাম আর ইমানের সাথে কীভাবে ইহসানের সাথে ইবাদত করব, আল্লাহকে পাবো, তারপরে আছে কেয়ামতের আলামত। তাহলে কেয়ামতের আলামত সম্পর্কে পড়াশোনা করা, এটা জানা, শেষ জামানাকে স্টাডি করা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আলামতুস সাআ সম্পর্কে, কেয়ামতের আলামত সম্পর্কে। আর আজকে আমরা মনে করি এটা নিয়ে স্টাডি করার দরকার নাই, এটা দেরি আছে, 1000-2000 বছর দেরি আছে। সাহাবিরা ওই 1400 বছর আগেই মসজিদে বসে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, 1400 বছর আগে। একবার নবীজি যাচ্ছেন, সাহাবিরা আলোচনা করছেন, নবীজি বলছেন তোমরা কী নিয়ে কথা বলছো, নবীজি সাহাবিরা বললেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছিলাম, কবে হবে এই বিষয় নিয়ে। নবীজি বললেন 10টা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না। তার মানে বোঝা যাচ্ছে সাহাবিরা পর্যন্ত কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন, কী জন্যে, যাতে করে আমরা আলামতগুলো মেলাতে পারি এবং সতর্ক হতে পারি, নিজে সতর্ক হতে পারি, সমাজকে সতর্ক করতে পারি, উম্মাকে সতর্ক করতে পারি এবং আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এটাকে বেশি ভালো নয় যে আমরা যদি আগামী সম্পর্কে জানি সেভাবে প্রস্তুতি নিয়ে আগাবো, আর যদি আমি না জানি আগামীতে কী হতে যাচ্ছে তাহলে আমি তো ফেতনায় পড়ে থাকবো, আমাকে বাঁচানোর কেউ থাকবে না। অতএব আর লম্বা করছি না, আসুন আমরা সবাই এই হাদিসে জিব্রিলের যে শিক্ষাগুলো আজকে আমরা শিখলাম, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কেয়ামত কবে হবে এবং এর আলামতগুলো কী কী, এগুলোকে নিয়ে বিস্তারিত পড়াশোনা করি এবং আগামী দিনগুলোতে আমরা ইসলামের পতাকা বহন করার জন্য দৃঢ় প্রত্যয় হই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন, পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং কেয়ামতের সমস্ত আলামতগুলো নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করুন, সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করে সামনের দিনগুলোর জন্য প্রিপারেশন নেয়ার এবং কীভাবে আমরা পথ চলব সেই ট্র্যাকটাকে সুন্দর করে ফিক্স আপ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহু আমিন। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।